এখানে অনলি ফর মেয়েদের জন্য আর বুবাই তোপার দিয়ে যাচ্ছে তো আমরা এখন উপর উঠবো আমার সাথে রয়েছে তো কত দিয়ে ঠাকুরকে সন্তুষ্ট করবে 21 টাকা দিয়ে করি নাকি 21 টাকা কোনটা বললে এই দেখো কাণ্ড এই যে চেনটা রয়েছে সৈনির ইচ্ছা হয়েছে টানার তাই তো টানবে টানবে যদি তুমি টানো টানলে মানুষ কেলাক না কেলাক আমি কেলাবো তোমার উদম হাই তুমি বলবে বলো চলে এসেছি আমার তোমাদেরকে একটুখানি ঘুরু ঘুরু জ্বালাতন করতে আর ঘোরাতে আজকে যাব হচ্ছে একটা জায়গাতে যেখানে মন্দির মসজিদ আমরা একসাথে দেখব আজকে বেরিয়ে পড়েছি মন্দির মসজিদ একসাথে দেখার জন্য যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে হিন্দু তারা তো মন্দির দেখবে যারা মুসলিম ভাই রয়েছে তারা মসজিদ দেখবে না দুজনে দুজনে দুজনেরটাই দেখবে কোনো চাপ নেই আজকে দুটোই দেখব দুটোই দেখব আমরা দুটোই দেখব ঘুরে ফিরে খিদে পেয়েছে খাবো এবার কিছু সকাল সকাল বেরিয়েছি আরো সকালে বেরোনোর প্ল্যান ছিল কিন্তু বেরোতে পারিনি শীতের জন্য তো না একটু বাঙালি না একটু ঘুম কাতুরি আরাম প্রিয় তো সেই কারণে এখন আমরা খাবো দাবো তারপর একটু ঘোরা দাওয়া হবে হ্যাঁ আমি একটু জঘন্য খারাপ ভাবে বসেছি ব্যান্ডের জায়গাটা তো আমাদের ইতিহাসে আমরা পড়েছি মানে একদম ঐতিহাসিক জিনিসে ভরপুর তো তাই যেতে যেতে আমাদের চোখ আটকে গেল মাটির বাড়ি পুরনো দিনের বিভিন্ন বাড়ি আর সাইডে গঙ্গা নদী আমরা বসে আছি এখন দুজন রয়েছি অনেকজন ছিল আস্তে আস্তে নেমে গেছে আর দুলতে দুলতে অটোতে টুকটুক করতে করতে যাচ্ছি অনেকটা পথ এলাম রাস্তাটা একটু খারাপ কাজ চলছে না এখন সঙ্গে রাস্তার কাজ চলছে অনেকটা পথ ক্যামেরাটা নড়ছে যেটা দেখেই বুঝতে পারছো যে কতটা দুলছে না এখন যাই গিয়ে কথা ফাইনালি অনেক দূর রাস্তার পর ফাইনালি মানে সুযোগটা হয়েছে আসার এখানে এসে গেছি মানে ব্যান্ডেল থেকে এই হংসেশ্বরী মন্দির এটা বললাম এটা তখন বললাম আর আরেকটা কথা বলে রাখি আমরা ব্যান্ডেলে নামার পর যখন অটো স্ট্যান্ডে এসেছি আমাদের নিয়ে তো ব্যবসা শুরু হয়ে গেল মানে কার অটোতে উঠবো কত ভাড়া একটা কথা বলি অ্যাকচুয়ালি আমরা একটা ভিডিও দেখে এসেছিলাম যে 20 টাকা 10 টাকা ভাড়া নেবে বাট ওটাতে একদম যাবে না নরমালি রিজার্ভ করতে গেলে 150 টাকা ভাড়া পড়বে আর যদি নরমালে আসো 30 টাকা 40 টাকা কিন্তু ভাড়া পড়বে মানে পার হেড তো ওটা ভালো করে বলে দিলাম আমরা তো নামার পর থেকে অনেকগুলো অটো দাঁড়িয়ে ছিল আসার কোনো অসুবিধা হবে না কিন্তু ভাড়া নিয়ে সমস্যা হবে সন্দেশ আছে আর কি সন্দেশ না এটা এটা বাতাসা ধূপকাঠি মোমবাতি বাতাসা কি সন্দেশের মতো দিয়েছে যাই হোক আর এরপরে 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 গুজিয়া টুজিয়া দিয়ে দালা দেখাও কি কি আছে এটা হলো 51 ডালা ঠিক আছে 51 আচ্ছা এটা 51 ডালা এটা 51 ডালা এটা 31 এর ডালা আচ্ছা আর এটা 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 চুনি চুনি দেওয়া আছে এটা আর এইটা হলো 51 51 51 এটা হলো 100 এর ডালা ও আচ্ছা সাজাবো আবার দেওয়া আবার সাজাবো ডালা ভালো বেশ আর ওইটা 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 না এটা কোনটা হ্যাঁ এটা 31 টাকা এটা এটা প্যাকেট করা 31 টাকা তাহলে 31 টাকাটাই ভালো
31 নেবে না 21 নেবে কালকে দেবো দাদা কালকে 31 নি 31 নি 31 দাও আমাকে দেখিয়ে দাও কি কি আছে ভিতরে এই যে এখানে আছে আমি উপরে প্যাকেট দেবো ঠিক আছে আচ্ছা এটা এটা বাতাসা আছে হ্যাঁ এটা সিঁদুরের কৌটো আছে এটা চুন্নি আছে এটা ধূপকাঠি আছে আর এটা হলো মোমবাতি আর উপরে গুজিয়ার প্যাকেট দুটো মোমবাতি দাও দুটো মোমবাতি হ্যাঁ দুটোই দি भगवान सजानो गोछानो बेश सुंदर मंदिर टार नाम बोलो तो माथाय किराय भिडियोते पड़ेछिलाम सेरकम सेटा ओरिजिनल फुल छिलो सेटा ओरिजिनल फुल छिलो एटा होच्छे कापसा फुल चलो बंद कर मंदिर सीमाना क्या किसान नोरा तो एमने আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে হয়ে গেছে যদিও 40 টাকা হয়ে গেছে ভোগের দাম ভোগের দাম 40 টাকা হয়ে গেছে আমি বলতাম আর 12:30টা বন্ধ হয়ে যাবে হ্যাঁ গাড়িয়ে পূজো হচ্ছে এখানে ভাই মশার জায়গা मंदिर टेराकोटा मंदिर रही विष्णुपुर स्टाइल प्रत्येक गेटे शिवलिंग शिवलिंग रही वासुदेव मंदिर खेजुर ध्वसप्राप्त जैगा तो बस राजार अम्बले तो राजार गड़ा अनुमति दिच्छे ना ढोकार
খুবই সুন্দর বড় বাগান ঠিক আছে বাগানবাড়ি বাগানবাড়ি লাগছে আপাতত আমি আমরা এই খাবার খাচ্ছি দুপুর হয়ে গেছে তো রসগোল্লা পান্তুয়া স্যার খাচ্ছে দুপুর হয়ে গেছে আর অন্য কিছু পাচ্ছি না এখন মিষ্টি খাচ্ছি আমাদের কি পাওয়া যায় মন্দিরটা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে ইমামবাড়ার দিকে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে অনেকটা হাঁটতে হবে হেঁটে হেঁটে তাই যাচ্ছি আর ভিডিওটা করছি না তুমি যদি হাঁটতে না চাও তাহলে 150 টাকা খরচ করতে পারো 150 টাকা নেবে কিন্তু হাঁটাটা অল্প আমরা চলে এলাম কাছাকাছি বা অটো ধরবো ধরে আমরা ইমামবাড়ার দিকে যাব যাব হুস করে দেখি ওখানে গিয়ে দেখছি কি অবস্থা বেশ ভালো লাগছে বেশ এখন আমরা টোটোতে উঠে গেছি অনেক কষ্ট করে টোটো পেয়েছি বিগত কেন অটো মানে এই হংসেশ্বরী থেকে ওখানে যেতে অনেকটাই ট্রাভেল হয়েছে আধ ঘন্টার বেশি টাইম লাগবে তো গিয়ে আবার দেখা হচ্ছে আমরা তো ব্যান্ডেল চার্চেও যাবার কথা ছিল ভেবেছিলাম কিন্তু এখানে এসে শুনলাম যে কোভিডের পর থেকে এখানে হচ্ছে তোমার বন্ধ ব্যান্ডেল চার্চ তো সেইখানে যেতে পারছি না এই রাস্তা দিয়ে দেখছি আমরা এখন চলে এসেছি ইমামবাড়ার একদম প্রবেশ পথে এবার ভেতরে ঢুকবো তার আগে কিছু দেখিয়ে দিই এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস সামনে টিকিটের কাউন্টার আছে 10 টাকা প্রবেশ মূল্য টিকিট কাউন্টার কোথায় এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এটা যাবেন আপনি না গেলে খুলে দেবো দুটো দাও দুটো অন্ধকার অন্ধকার আছে তো দেখি উপরে উঠে দেখাচ্ছি কি অবস্থা হাত গলিয়ে ভিডিও করছি ভিডিও করতে পারছি না এই ঘন্টিগুলো হচ্ছে ঘন্টায় বড় ঘড়িগুলো একবার আর ছোটগুলো 15 মিনিট অন্তর একবার করে বাজে শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হয়নি এখনো শোনার বাবা বহুত কষ্ট হাঁপিয়ে গেছি কত নিচে দেখো কেউ যদি আসতে চাও উপরে তো উপরে কিন্তু মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে ধম নিয়ে আসতে পারো আমরা একবারই এসেছি আমরা ফার্স্ট আমরা আগে চলে এসেছি কেমন এক্সপিরিয়েন্স হলো বলুন দারুণ এক্সপিরিয়েন্স হাঁপিয়ে গেছি আমিও হাঁপিয়ে গেছি কিন্তু আমি হাঁপিয়ে গেছি কিন্তু আমি তো ওর আগে নেমেছি না আমরা তো মাঝে একটু গল্প করছিলাম রোলই হয়নি দেখো এত এক্সাইটমেন্টের হাঁপিয়ে গেছি দুর্বল হয়ে পড়েছি রোলই হচ্ছে না হাতই কাজ করছে না ঘুরে তো নিয়েছি না নিচ্ছি এখন ঘুরছি বিষয় তো ওই দেখো এই দেখো উঁচুতে উঁচুতে আমাদের এত কপাল সুন্দর কপাল বাঁধিয়ে রাখার মতো কপাল 15 মিনিট অন্তর যে বলেছিলাম ঘন্টাটা বাজে আমরা নেমেছি তারপর ঘন্টাটা বাজা শুরু কেন কেন এমনি ভাগ্য খারাপ সাবস্ক্রাইব করছে না দেখে চলে যাচ্ছে লাইক দিচ্ছে না আবার ওখানে গিয়ে ঘন্টিটা বাজা দেখতে পেলাম না হয় না এগুলো হয় না চলো এইতে যাব সূর্যঘড়ি দেখতে যাব এদিকে একটা সূর্যঘড়ি আছে আমরা সেটা একবার দেখব ও কি সূর্য ওঠে ওখানে না বলছি নাকি সূর্যর সাথে সাথে কাটা মিলিয়ে ও আচ্ছা চলো আপনি অঙ্ক দাঁড়িয়ে আছেন কেন
দেখছেন আচ্ছা এটার মানে কি প্রহর গোনা যায় বুঝলে তো মনে হচ্ছে তাই এটা আগে ইউজ করা হতো এখন মেবি ইউজ করা হয় না আমি তো ঘোরা হয়ে গেছে এখন খিদে পেয়েছে খাবো এই প্রথম থেকে তো বলছি ভিডিও শুরু থেকে বলছি ভিডিও শুরু থেকে বলছি যে খাবো খাবো এখনো খাইনি সত্যি কোনো খাবারের জায়গা নেই তাই প্রচন্ড খুঁজতে হবে এখন আমাদের এইদিকে এখনো খুঁজছি তোমরা প্লিজ বিশ্বাস করো খাবারের জিনিস পাচ্ছি না নাহলে তোমাদের আমরা লোভ দিয়ে দিয়ে দেখাচ্ছি না এটা হতে পারে না এই মুহূর্তে খিদের টাইমে খাওয়াটা একদমই ঠিক না বিকজ যে আইসক্রিম রয়েছে পাপড়ি এগুলো তো পেট ভরবে না পেট ভরার জন্য দরকার এখন এই মুহূর্তে খেতে হবে না একটু এগুলো তো মন ভরবে তাই না আরে আমি ভাবলাম যে এখানে এসে কত বিরিয়ানি ফিটিনি পাবো পাবো মাখানো মাখানো জমানো জমানো কিন্তু সেরকম তো কিছু নেই এখানে যাই হোক দেখতে হবে দেখতে দেখতে হবে দুপুরে এসছি বলে তো অসুবিধা হচ্ছে হয়তো হতে পারে সত্যি ভীষণ পেট একদম কমে গেছে ভীষণ পেট কমে গেছে একটু দেখো কোন কাজ হয়েছে স্পা গুড আপনি পেট কমিয়ে দিয়েছেন একদিন এসে তো ঠিক আছে বকাবকি এখন ভাল লাগছে না খাবো এখন ফাইনালি এটা পেয়েছি এটাই খাই আপাতত তাই তো আমি রুটি খাবেন হ্যাঁ আমি রুটি খাবো এটাও ভালো বেশ ডাল ভাত দেখতে সবজি পরিশ্রম করছে দেখো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দাও ডেস্টিনেশন প্রায় খতম হয়ে গেছে ঘোরাফেরা সব শেষ এখন বাড়ি যাওয়ার পালা তো আমরা এখন বাড়িতে আছি খুব শিগগিরই আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমরা প্লিজ 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 সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো দেখ আজকে আমরা অতটা সিঁড়ি চড়ে অ্যাকচুয়ালি তো দেখে বুঝতে পারছো আমাদের গলা শুনে যে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি তো যাই হোক খুব শিগগিরই দেখা হবে তোমরা সব ভালো থেকো টাটা